एक विशाल वाज महफिले आयोजन कर उत्तेजनक पूर्वक बक्तव्य देवा शुरू कर एमत अवस्था एलाकार साधारण जनगण मजे विभेद सृष्टि और शांतिपूर्ण परिवेश नष्ट होते चले तई जतियों बक्तव्य ना देवर जो से कथाटुकु बलार जो शुरू हमी हैंडलर नीचे दाड़िए जख आयोजक बिंदु के डेके बोले जो हुजूर के अपनारा एक जतियों नेतृबिंदु एवं जतियों विषय को बक्तव्य जान ना बोले तत्ना ता हमारे चढ़ा है एवं सन्त्रासी गुंडा गुंडामी करते अशालीन भाषा के गालमंद एक पर्याय तारा सशस्त्र भावे एकदल युवक हमारे आक्रमण करते आसे तत्णात स्टेजे उठे हुजूर चेयर पाशे दाड़िए आमी बोले जे हुजूर आपनी दया करे ओदेरके शांत करें एवं आपनी संक्षेपे वाजटा संक्षिप्त करें हुजूर आमार साथे कथा बोलछे आपनारा फुटेजे देखेछेन एमत अवस्था आबार आमाके आक्रमण करार जखन चेष्टा करा हय सेई मुहूर्ते आमी उत्तेजित हुए माइक्रोफोन टेने आमी किछु कथा बोलेछि उत्तेजित कण्ठे जेगुलो छिलो जे आमी जीवने कत गुंडा देखेछि आमी जीवने कत मस्तान देखेछि एई कथागुलोके सुपार एडिटिंग करे कत एवं देखेछि এই শব্দগুলোকে বাদ দিয়ে আমি গুন্ডা আমি মাস্তান এই ধরনের বক্তব্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন আমি তার নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় ওলামায়ে কেরাম এবং মুসলমানগণ আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমার বাবা হজ করেছেন আমার মা হজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হজ করার তৌফিক দিয়েছেন আমিও হজ করে এসেছি আপনারাই বলুন এই এলাকার 95 ভাগ মানুষ মুসলমান দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে আছে এলাকার যেখানে সেখানে যদি বলা হয় কোন নেতার পেছনে গেলে আপনাকে দোজকে যেতে হবে যদি বলা হয় ইসলামের জন্য কোরআনের শাসনের নবীজি এইভাবে রক্ত দিয়েছেন নবীজি যখন রক্ত দিয়েছেন তখন ইসলাম প্রতিষ্ঠার প্রারম্ভিক কাল আর ইসলাম প্রতিষ্ঠার পূর্ণকাল যেখানে সুপ্রতিষ্ঠিত ইসলাম শাসন ব্যবস্থা চলেছে বাংলাদেশে তাহলে কি এখন আপনাদেরকে রক্তারক্তি করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে তাহলে কি শান্তি বিনষ্ট হবে না আমাদের দেশে কুরআন সুন্নাহ পরিপন্থী কি কোনো আইন আছে দয়া করে ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে দেখবেন সকল বক্তব্য মানুষের মধ্যে বিভক্তি ও উত্তেজনা সৃষ্টির জন্য দিয়েছেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি এবং যে সকল বক্তব্য প্রদান করেছি তাতে যদি কেউ ব্যথিত হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আহ্বান করছি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
একটু থাকেন, একটু থাকেন ভাই, একটু থাকেন, যে যেখানে আছেন এখানে থাকেন। আপনার এমনি কথা বলেন, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে যেমন আপনারা বক্তব্যের মধ্যে দেখেছেন যে উনি, আমি নিজ কানে যেটা শুনেছি সেটা হচ্ছে উনি বলতেছেন যে আপনারা সেই নেতার পিছনে রাজনীতি করেন, সেই নেতার নির্দেশে গিয়ে ওয়াজে হামলা করেন, মানুষ পিটান, আপনাদের নেতা মুখে দাঁড়ি নাই, দেখতে তাকে ব্রাহ্মণের মতো, দেখতে তাকে ব্রাহ্মণের মতো মনে হয়, এবং উনি বলেছেন যে প্রশাসনিক অনুমতি ছাড়াই উনি যেখানে প্রশাসনিক অনুমতি হবে, অনুমতি থাকবে না, সেখানেই তিনি কথা বলবেন, কোন গোলামের কাছ থেকে অনুমতি প্রয়োজন, এই ধরনের বিকৃত বক্তব্য আপনারা ইতিমধ্যে ইউটিউবেও দেখেছেন। ওনারা ওনার শান্তিপূর্ণ কিছু বক্তব্যকে আর আমার কিছু বক্তব্যের অংশকে কেটে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য উনি ইউটিউবে সেটা প্রকাশ করেছেন। ওনার পূর্ণ বক্তব্য রাত্রে তখন 1:50 বাজে, উনি যদি ওনার পূর্ণ বক্তব্যটা ওই সময় প্রকাশ করত বা ইউটিউবে প্রকাশ করে, তাহলে আমি বিশ্বাস করি সরকার এবং প্রশাসন ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, কারণ উনি দেশদ্রোহী এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এরকম একটা মাহফিলে আপনাকে না জানাইয়া অতিথি করা হয়েছে, আপনি গিয়েছেন, পরবর্তী সময় আপনাকে নিয়ে এই ধরনের একটা প্রবাগান্ডা ছড়ানো হয়েছে, আপনি এরপরে আইনগত কোন ব্যবস্থা নিয়েছেন? আপনি আমি সেই মাহফিলে গিয়েছি যখন নাকি এলাকা থেকে আমার কাছে বিভিন্নভাবে ফোন আসতেছে এবং মানুষ উত্তেজিত হচ্ছে যে আমার কাছে ফোনটা এই ধরনের আসছে, মুরব্বীরা ফোন করছে যে যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে। আমি তৎক্ষণাৎ, আমি ভোরে 5টায় ঢাকা যাওয়ার কথা কিন্তু রাত্রে তখন 1:50 বাজে, তবু আমি চিন্তা না করে আমি সেখানে উপস্থিত হয়ে গিয়েছি। আমার ইচ্ছা ছিল যে আমি সালিশ কমিটি যারা আয়োজক বিন্দু ওদেরকে ডেকে বলবো যে আপনারা দ্রুত একটু বাসটা বন্ধ করে দেন, এলাকায় একটু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, হুজুরের সাথে আমার কথা বলার দরকার নাই, আমাকে দেখানোরও আমি স্টেজে যাওয়ারও দরকার নেই, বক্তব্য বন্ধ হয়ে গেলে সব মিটমাট হয়ে যাবে, আমার ধারণাটা এই ধরনেরই ছিল। কিন্তু আমি যাওয়ার সাথে সাথে ওনারা উত্তেজিত হয়ে গেছে, তারপরেও আমি আয়োজক বিন্দু একজনকে বলেছি হুজুরকে গিয়ে বলার জন্য, আপনারা দেখেছেন একজন লোক হুজুরের পাশে গিয়ে হুজুরের কানে কানে এই কথাটা বলে আসছে যে চেয়ারম্যান সাহেব আসছে বলছে যে শর্ট করে ওয়াজটা করে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে কোনো মুরব্বী লোক ওয়াজের সম্মুখে ছিল না, সকল ইয়াং জেনারেশন যুবক আশ্চর্য বিষয় সেকেন্ডের ভিতরে দরদর এবং সবার হাতে জয়েন্ট ফাইট এবং লাঠি শোটা, মানে ওয়াজে ওদের লাঠি শোটার এই প্রস্তুতি, এটা আমাকে হতবাক করেছে। আমি সত্য কথা বলি, আমরা আমার সাথে আমার দুজন গ্রাম পুলিশ আর আমার ড্রাইভারটা ছিল, আমার আমিও তো মানুষ, আমারও তো ভয়ভীতি আছে, আমি ইচ্ছে করে মনোবল না হারানোর মতো করে দেখানো দেখিয়ে আমি স্টেজে উঠে গেছি এবং আমি হুজুরকে ওনাদেরকে শান্ত করার জন্য বলতেছি, আমি ওনার চেয়ারের মধ্যে হাত দিয়ে আমি ওনাকে এই কথাটা বলতেছি এবং উনি ঠিকই এবং উনি আমার সাথে দাঁড়িয়ে ওদেরকে শান্ত করার জন্য আহ্বান জানিয়েছেন, এটা সত্য কথা, হুজুর আহ্বান জানিয়েছেন, এটা মিথ্যা না। হুজুরের এখানে এমন কিছু হুজুরের সাথে আমার কোনো বাকবিতণ্ড হয় নাই আর হুজুরও আমার সাথে কোনো বাকবিতণ্ডায় জড়ায় নাই, কিন্তু যখন নাকি আমার উপরে আক্রমণ, আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার উপরে আক্রমণ হবে, তখন আমি
সাহসিকতার সাথে মাইকটা ধরে আমি টেনে বলেছিলাম যে আমি জীবনে কত মাস্তান দেখেছি, কত গুন্ডা দেখেছি, আমাকে গুন্ডামির ভয় দেখাও, মাস্তানির ভয় দেখাও, কে আছে এগিয়ে আসো। এই কথাগুলোকে তারা এডিটিং সুপার এডিটিং করে কিছু অংশ বাদ দিয়ে আমাকে ক্ষতিপূর্ণ করার জন্য সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যে আমি মাস্তান, আমি গুন্ডা। আমি তো নিজেই দেখে বিস্মিত। আমি আমার একটি দুর্বলতার কথা বলি, সেটি হচ্ছে যে রাতে ঘটনাটা, আমার মায়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের অ্যাপোলো হসপিটালে এমএলএ স্যারের কাছে সকাল 10:00। আমি ভোর 5:00 চলে গেছি ঢাকায়। আপনারা দেখেছেন বোধহয় যে আমি আমার মা গাড়িতে ছিল, আমি মাত্র আমার মাকে নিয়ে এখানে এসেছি এবং আগামী 21 তারিখ অপারেশনের ডেট পড়েছে। এই জন্য আমি কারোর সাথে যোগাযোগও করতে পারি নাই এবং আইনগত ব্যবস্থা কথা তো বুঝিনি। আর আমি আমার পিতামাতার একমাত্র সন্তান, আমার আসলে দেখার মতো কেউ নেই। আমার বাবাও অসুস্থ, আমার মা বা পরিবার আমাকে দেখতে। আপনি কথা শুরুতে বলছিলেন দুই দফা আপনাকে আক্রমণের জন্য চেষ্টা করছে, এক আর দ্বিতীয়ত আপনার এই বক্তব্যের মধ্যে যেটা সোশ্যাল মিডিয়া আমরা পাইছি যে আপনি কারো বাড়িঘর মরুভূমি বানাই দিবেন বা পেটের সন্তান ইয়ে করে দিবেন, এখন এগুলো কি আপনার কথা নাকি এডিটিং কোনো কিছু? এই কথাগুলোর মধ্যে যেমন মনে করেন আমি বলেছি, যেমন আমি আপনাদেরকে এই জন্য তো আংশিক বললাম যে আপনারা যে আমাকে আমার গায়ে আঘাত করবেন কথাগুলো ওরা একটু বাদ দিয়ে ফেলেছে, আমাকে আঘাত করবেন তাইরি সাহেবের বাড়ির সামনে। আমাকে আঘাত করার পরে তাইরি সাহেবের বাড়িটা তো, হ্যাঁ বাড়িটা কি থাকবে নাকি, সেটা তো মরুভূমি হয়ে যাবে। এই ধরনের কিছু বক্তব্য এসেছে আর সেটাকে তারা বাদ দিয়ে তারা শুধু আমার পোট করার মতো বক্তব্যটাকে এডিটিং করে, সুপার এডিটিং করে এটা করেছে। আর ইলেকট্রিক মিডিয়া আপনারা জানেন যে এখন সুপার এডিটিংটা অহরহ হচ্ছে, এই জন্য আমি বললাম যে আমি তো 5-7 মিনিট কথা বলছি, পুরো বক্তব্যটা দেখাও। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে রাজস্থানে দামাত অব্দি শুধু কিছু কিছু এলাকা আছে, তার মধ্যে গোবিন্দপুর ইউনিয়ন। হ্যাঁ, এই গোবিন্দপুর ইউনিয়ন এটা কি আমরা ধরে নেব আপনি যদি সুপার এডিটিং বা এটাকে আমি আসলে যেহেতু উপজেলা রাজনীতি এবং জেলা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাকে বলতে হয় আমার কাছে গত বছরও ওনারা অনুমতি চেয়েছিল, আমি তো অনুমতি দেওয়ার কেউ নেই। আপনারা বোধহয় জানেন যে জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত করতে হবে, দরখাস্ত করার পরে জেলা প্রশাসক মহোদয় এসপি অফিসে সেটাকে পাঠাবে প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এসপি অফিস ডিএসবির মাধ্যমে তদন্ত করে পজিটিভ নেগেটিভ তদন্ত করে যদি পজিটিভলি হয় তাহলে আবার এই প্রতিবেদন পাঠাবে ডিসি অফিসে। ডিসি অফিসে পাঠানোর পরে ডিসি মহোদয় একজন ফার্স্ট ক্লাস গেজেট ম্যাজিস্ট্রেট দ্বারা স্বাক্ষরিত বিভিন্ন শর্তাবলী উল্লেখ করে এই জিনিস অনুমোদনপত্র দাখিল করবে। এই অনুমোদনপত্র ইউনু সাহেবের কাছে আসবে, থানাতে আসবে, ইউনু সাহেব আমার ওয়েব পোর্টালে আমাদের কাছে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে দেবেন এবং যদি কোনো প্রতিষ্ঠান হয় প্রাতিষ্ঠানিক একটা অনুমোদনপত্র প্রতিষ্ঠান থেকে একটা অনুমোদনপত্র নিতে হয়। এই নীতিমালা অবলম্বন করে এখানে আমাদের ওলামা কেরামরা অনেকেই আছেন যারা বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার সুপার, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমি 5 বছরে যতজন আমার কাছে ওয়াজের জন্য এসেছে আমি সুপারিশ করেছি দরখাস্তের মধ্যে এবং কোথায় কিভাবে হয় এই প্রক্রিয়াগুলি ওনারা জানে না, আমি ওনাদেরকে এই প্রক্রিয়াগুলিও বলে দিয়েছি এবং কোথাও ফোন করে যদি বলার জন্য অনুমতির জন্য বলতে হয় আমি দায়িত্ব নিয়ে সেটাও বলেছি যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা হবে না। এবং আপনারা অবাক হবেন যে আমি এই আমার এখানে কিছুদিন আগে একটা ওয়াজে
মানে সপ্তাহ 15 দিন আগের একটা এরকম আওয়াজে আমি নিজে পকেট থেকে টাকা দিয়েছি এখানে মুকরার ফিস সাহেব এসেছেন আপনারা জিজ্ঞেস করেন আমি পকেট থেকে টাকা পর্যন্ত দিয়েছি এবং ওয়াজ বিলের জন্য আমার আমার আমি পরিষদ থেকে কখনো কোনোদিন 10টি পয়সা এরকম দিন আমি আমার নিজের ব্যক্তিগত পকেট থেকে আমি ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা করি আমি মুসলমানের সন্তান আমি আপনারাই তো বুঝেন যে আমার তো সবচেয়ে বড় ইমোশনের জায়গা আমি মুসলমান আমার ধর্ম ইসলাম আমি ওয়াজে বাধা দিতে যাব কেন ঠিক আছে ওকে ওকে